নির্বাচন যারা বিরোধিতা করবে, নির্বাচন অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করবে, তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া এবং তাদের বিরুদ্ধে বিচারনীতি প্রয়োগ করা, এটা তো আমেরিকারই বহুল প্রচারিত ঘোষণা। আমি আইআরআই এবং এনডিআই পাঁচজন প্রতিনিধি এখন বাংলাদেশে আছে। আমেরিকার যে দুই দল ক্ষমতা পাল্টাপাল্টি, কখনো ডেমোক্রেট কখনো রিপাবলিকান পার্টি, এরাটা রিপাবলিকানের সাথে আর এনডিআই হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। কাজে আমেরিকার ক্ষমতার রাজনীতির দুই প্রধান দল ডেমোক্রেট এবং রিপাবলিকান, রিপাবলিকানদের যারা প্রতিনিধিত্ব করে তারাই, তাদের পাঁচজন প্রতিনিধি এখন বাংলাদেশে আছে। আমরা এ ব্যাপারে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচন সংক্রান্ত যত অভিযোগ, সেটা নির্বাচন কমিশন যেহেতু বিষয়টি নির্বাচন সংক্রান্ত, নির্বাচন কমিশন স্বাধীন একটা প্রতিষ্ঠান, তারা এখন নির্বাচনে তাদের যে আচরণবিধি এটা যাতে যথাযথভাবে প্রয়োগ হয়, এবং এখানে যদি কোনো প্রকার বিশৃঙ্খলা হয় এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন এখানে আমি কোনো দল বুঝি না, যারা 1895-96 জন প্রতিদ্বন্দ্বিতা করছে, আওয়ামী লীগ আছে, অন্যান্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র, সকলেই হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রতিযোগ। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ।